স্বাধীনতার স্বাদ, মানিক বন্দ্যোপাধ্যায়, পর্ব দুই। মনির মনে পড়ে প্রণব একদিন বলেছিল, জানো, জীবনে যার বিশ্বাস নেই সে মরেও সুখ পায় না। দর্শনের সূত্রের মতো এমন ছাকা কথাটা সে কি প্রসঙ্গে বলেছিল মনির মনে আছে। প্রণবের সঙ্গেই সেকেন্ড ইয়ারে বিজ্ঞান পড়ত একটি ছেলে, নাম তার আশিস। সে সায়ানাইড খেয়ে মরেছিল। চশমা পরা সুশ্রী লাজুক ছেলেটিকে মনি কতদিন চা খাইয়েছে, আলাপ করার চেষ্টা করেছে, কিন্তু কোনোদিন তার লজ্জা ভাঙতে পারেনি। ঘটনাচক্রেও সে একটিবার মনির চোখে তাকিয়ে কি না সন্দেহ, প্রণবের তীব্র ব্যঙ্গ মনি ভোলেনি। একটু ভদ্রতা রেখেছে, সায়ানাইড খেয়েছে, গলায় দড়ি দেয়নি। ছেলেরা যখন ফাঁসিতে ঝুলছে তখন গলায় দড়ি দিলে, প্রণব যখন ভাবপ্রবণ ছিল গলায় গলায় ভাব ছিল মনির সঙ্গে, তার মনও গভীরভাবে নাড়া খেয়েছিল। একসুরে বাঁধা দুটি মন হলে একের ঝংকারে অপরটি যেমন সাড়া দেয়। জীবনে বিশ্বাস, মরণে সুখ, কোন জীবন, কি বিশ্বাস, এ প্রশ্নের জবাব মনি কখনো জানেনি। জীবিতের সুখ দুঃখকে মরণের সঙ্গে জড়ানো তার অদ্ভুত মনে হয়েছে। বিশ্বাসের জন্য মরেও সুখ আছে, এটা চলতি কথা, সবাই জানে, কিন্তু সে হলো বিশ্বাসের জন্যই জীবন আর বিশ্বাসের জন্যই মরণের কথা। তেমন আর কটা লোকের হয়, সংসারে সাধারণ মানুষের যে জীবন, সুখ দুঃখের যে ঘটা, তাতে বাঁচার মধ্যেই সব, ওটাই সীমা। এ জীবনের কিসে কোন বিশ্বাসটা থাকলে মরাও সুখকর হয়, সায়ানাইড খাবার মারাত্মক অবস্থাটা ছাড়া, তখন তো মরণেই বিশ্বাস, জীবনে নয়। নিজের মনের এই মেয়েলি তর্কাতর্কিতে অবশ্য মনির খটকা আছে অনেক, কারণ জীবনে সে একটা জিনিসে বরাবর হোঁচট খায়, সেটা নতুনত্বে। কোনো নতুনত্বের জন্যই নিজেকে সে কল্পনার সাহায্যে ভেবে চিনতে একটু প্রস্তুত করে রাখতে পারে না, যাতে শুধু অবাক হয়ে অভিভূত হয়ে পরিবর্তনটাকে গ্রহণ করতে পারে, নিজেও মানিয়ে যায় অভিনব, যা এলো তাকেও মানিয়ে নিতে পারে। সে সোজাসুজি হোঁচট খায়, প্রতিবার টের পায় তার ভাবার চেয়ে অনেক বেশি বা অনেক কম অভিনব হয়েছে বলে তার মুশকিল নয়, ব্যাপারটাই একেবারে অন্যরকম। মোটে সে ধরতে পারেনি, তার ধারণাই আসেনি, যেটুকু তার পরিধি ছিল জীবনের কোনো একটা কিছু নতুনত্ব আসবার আগে যত অভিজ্ঞতা ছিল, যা এলো তা যেন সে জগতের নয়, অন্য এক জগৎ থেকে অজানা বিষয়, অভাবনীয় অভিজ্ঞতা এসেছে। অথচ কি আর এমন সৃষ্টি ছাড়া পরিবর্তন তার জীবনে ঘটেছে আজ পর্যন্ত, এক জগতের আর এক জগতের যোগ ঘটার মতো। সাধারণ বাপের বাড়িতে সাধারণভাবে মানুষ হয়ে সাধারণ শ্বশুর বাড়ি আসা, কিছুদিন বউ সেজে সকলের সঙ্গে ঘর কন্যা করে স্বামীর সঙ্গে অন্য বাড়িতে ভিন্ন হওয়া, ছেলে মেয়ে স্বামী নিয়ে সংসার করা, এই সাধারণ জীবনের প্রতিটি সাধারণ বড় ঘটনা তাকে ধাক্কা দিয়ে ভেঙে চুড়ে অপ্রস্তুতে ফেলেছে। 15 বছরে বিয়ে হয় অনেক মেয়ের, যেমন তারা আশা ও কল্পনা করে শ্বশুরবাড়ি তেমন তাদের হয় না, কিন্তু তার মতো কার মনে হয়েছে যে কুমারী জীবনের মানুষদের সংসার থেকে একেবারে অন্যরকম জীবনের মধ্যে এসে পড়েছে। স্বাধীন সুখী জীবনের কল্পনায় মশগুল আত্মহারা হয়ে ভিন্ন বাড়িতে এসে দেখতে পেয়েছে সেটা আরও ছোট খাঁচা, আরও বৈচিত্র্যহীন পরাধীন জীবন। ছেলে মেয়ে বড় হয়েছে খেয়াল করে, নিজের বয়স বেড়েছে জেনে, এত ছোট পরিবারের এত সংকীর্ণ জীবনটুকু কানায় কানায় ভরে তুলতে না পারার কষ্ট ভোগে বারবার তাকে অপ্রস্তুতে ফেলেছে জীবন। এতদিন পরে এ বাড়িতে ফিরে এসে তারই আরেক পালা শুরু হলো। এ বাড়ির মানুষের ভিড়টা নয়, তাদের একাকার জীবনযাত্রার বহর মনিকে আবার উলট পালট খাওয়ায়, তার মনের হাল পানি পায় না। এসবই তাকে প্রণব খুলে বলেছিল। ছোট দোতলা বাড়িতে এমনিতেও লোক বরাবর বেশি, ডাঙ্গার জন্য আরও অনেক
আত্মীয় বন্ধু এসে ভিড় বাড়িয়েছে। ধরাবাঁধা পারিবারিক নিয়মের বাঁধুনি এ বাড়িতে চিরদিনেই শিথিল, এখন আরও বিপর্যয় এসেছে তাতে। কোণের সেই ছোট ঘরটা তোমাদের ছেড়ে দিতে পারবো, খুব কষ্ট হবে মণি বৌদি। সাঁত করে হিংসা ঝলক মারে প্রথমে, ছোট ঘরটা ছেড়ে দিতে পারবো, দয়া অনুগ্রহ। স্বেচ্ছায় তারা দখলই সত্য ছেড়ে চলে গিয়েছিল বলে যেন এ বাড়িতে মণির স্বামীর অংশও বাতিল হয়ে গেছে। কিন্তু না, মণি নিজেই বোঝে কথাটা তা নয়, প্রণব তা বলেনি, তাদের খাতির করেই ছোট হলেও আস্ত একটি ঘর ছেড়ে দেওয়া হচ্ছে। এ বাড়িতে এখন একটি সম্পূর্ণ ঘর কারো দখলেই নেই, মণিদের ছোট ঘরটা ছেড়ে দিলে অন্য সকলের থাকা খাওয়া বসার ঘোরালো স্থান সমস্যা আরও ঘোরালো হবে। তা হোক, ওসব অসুবিধা এখানকার সকলের গা শোয়া আছে, মণিদের মোটে অভ্যাস নেই ওভাবে থাকা। হিংসা ছাঁত করে বুক শুয়েছিল, সব শুনে প্রতিক্রিয়া হলো বিপরীত। তুমি আমায় কি ভাবো, সবার কষ্ট হবে, আমি আরামে থাকতে চাইব? আমায় তুমি চিরদিন ভুল বুঝলে ঠাকুরপো, আরামে থাকবে না বৌদি, কষ্ট পাবে, চায় না আরাম, মিলেমিশে কষ্ট অসুবিধা সবার চেয়ে সুখ আছে। কী ভেবে সে একথা বলেছিল আর কি দেখল এখানে এসে? কষ্ট অসুবিধা মনে তো হয় না, এতটুকু বাড়িতে জনকুড়ি, স্ত্রী পুরুষ আর গণ্ডা আড়াই, কাচ্চা বাচ্চারা শেষরা পরা ডাল ভাত খেয়ে ঘরে বাহিরে রোয়াকে বারান্দায় শুয়ে বসে জীবন কাটাতে কোনো কষ্ট কোনো অসুবিধা বোধ করছে? এ যেন খেয়াল খুশির হাটে এসে পড়েছে মণি, স্বামী পুত্র নিয়ে সেই শুধু এসেছে বাধ্য হয়ে, অন্য সকলের সাঁত করে বেড়াতে আসা। কী খাবে, কোথায় শোবে, কী করে একটু আড়াল পাবে, কারো তা নিয়ে মাথা ব্যথা নেই, যেমন অবস্থা তেমন ব্যবস্থা, এবং সেটা অকাতরে মেনে নেওয়া যে তাই সই তাই সই। সুখে স্বচ্ছন্দেই বেশ আরামে আছি বলে ভাড়ামি করা নয়, নিজের সঙ্গে আনন্দের জ্যোতি ফুটিয়ে মুখ আলো করে কেউ বসে নেই। দুর্ভোগ হচ্ছে প্রত্যেকের, বর্ষায় গরমে ভালো খাওয়ার অভাবে সবার চেহারাতেই ক্লিষ্টতার ছাপ, টিকে থাকার এত বাস্তব ক্লেশ উড়িয়ে দেওয়া যায় না। ছেলেমেয়ের অসুখ বিসুখ, তারা রোগা হয়ে গেছে, তারা কাঁদে, শুধু এসব নিয়ে কারো অনর্থক নালিশ নেই, কেউ হাহুতাশ করে না। না শুধু তাই নয়, শুধু মন মেজাজ বিগড়ে গিয়ে হতাশা ঠেকানো নয়, বাড়িতে সেবার একসঙ্গে তিনজনের গুরুতর অসুখের সময় এবং এবার এই দাঙ্গা হাঙ্গামায় সহ্যের সীমা ছাড়িয়ে গেলে সে যেমন মাঝে মাঝে অল্পক্ষণের জন্য শরীর মন শিথিল করে দিত যে যা হবার হোক তার কিছু এসে যায় না, এ বাড়িতে সবাই যেন পরামর্শ করে একসঙ্গে, তেমনি আলগা করে দিয়েছে ভাবনা চিন্তা কষ্ট বোধ বোধ হয়, তাও শুধু নয়, কেমন একটা সামঞ্জস্য করে নিয়েছে দাঙ্গা পীড়িত শহরের বেঁচে থাকার সব রকম দুর্দশার সঙ্গে, যেটা নিষ্ক্রিয় গা এলিয়ে দেওয়া সামঞ্জস্য নয়। তাই এত গল্প গুজব তর্ক বিতর্ক হাসি তামাশা, তাই এত গা ঘেঁষা অন্তরঙ্গতা, যাতে হোটেল খানার মতো মালো রসালো ভাবালুতা একেবারে বাদ, এত এলোমেলো হইচই পর্যন্ত। সদর দরজায় মোটাসোটা সন্তানবতী একটি বউ মণিকে প্রথম অভ্যর্থনা জানায়, তাকে অভ্যর্থনা করার জন্য সে সেখানে অপেক্ষা করে থাকেনি, কয়লার টুকরির দর করছিল, রোগা ঠেঙ্গা এক ফালি ময়লা নেতা পরনে 11-12 বছরের একটা মেয়ে, তার মাথায় চারটি ছোট ছোট কয়লার টুকরি, সোরা কয়লার ছুটকো ফিরিউলি, 10 আনায় একটা টুকরি, সেই আড়াই কয়লা 10 টাকা মন দাঁড়ায়। দরদস্তুর স্থগিত রেখে মোটাসোটা বউটি বলেছিল, এসো ভাই বলে বস্তির অকালে পাঁকা ন্যাংটো প্রায় মেয়েটাকে বলেছিল, দিয়ে যা, কি আর বলবো তোকে, তোকে গাল দিয়ে আর কি হবে, তোর কয়লাওয়ালা বাবুটা যেন পলাও খেয়ে কলেরা হয়, কয়লা বমি করে কয়লা হেগে নরকে যায়। দোতলার দক্ষিণ কোণে ছোট যে ঘরটি মণিকে দেওয়া হয়েছে সে ঘরে এই সরস্বতীও থাকত, আরও 3টি বইয়ের সঙ্গে থাকত, যাদের মোট 7টি কুচিকাচা।
সরস্বতী শুধু চেহারাই এবং এরকম চোরা কয়লার দর দস্তুরে গিন্নিবাননি, বয়স তার মোটে 23-এর কটাই। চিদানন্দ নামে প্রণবের চেয়ে বয়সে ছোট যে বন্ধুটিকে একদিন মণি জানত, তার সঙ্গে বিয়ে হয়েছে বছর তিনেক। কোলে 1.5 বছরের একটি মেয়ে, মাস 4-5 পরে আরেকটি ছেলে বা মেয়ে হবে। সরস্বতীকে এজন্য একটু বেশি মোটা দেখায়, অন্য 3টি বউ মণির একেবারে অজানা। প্রণব তাদের কি বলল সেই জানে, হুকুম না অনুরোধ। চারজনে হাত লাগিয়ে দেখতে দেখতে জিনিসপত্র সরিয়ে ছোট ঘরটা খালি করে দিল। লজ্জা সংকোচে মণি হয়তো মরে যেত, কিন্তু এ বাড়িতে এরকম বাজে মরা সম্ভব ছিল না। অনেক কাল একা থেকে প্রবল হৃদয় আবেগ সামলে চলার অভ্যাস মণির হয়েছিল। রোগা ঠ্যাঙ্গা ফর্সা বৌটি কুলঙ্গি থেকে তার বেতের ঝাঁপিটি নামিয়ে নিচ্ছে। আচমকা তার হাত চেপে ধরে মণি নাটকে খাপছাড়াভাবে যে কথাগুলি গলগল করে বলে গেল, সেসব সামান্য কারণে শরমে মরে যাবার অবস্থায় সস্তা কথা। বউটির নাম নীলিমা, 30 ঘেঁষা বয়সে, মুখে একটা আশ্চর্য শ্রান্তির ভাব, স্থিরতার মতো ম্লানিমা। তার স্বামী গিরিন এক ইংরেজি দৈনিকের সহকারী সম্পাদক, তার মুখেও অবিকল এই রকম ক্লান্তি স্নেহের ছাপটাই মণির প্রথম চোখে পড়েছে, এবং দুজনে এই মিল তাকে আশ্চর্য করে দিয়েছে। নীলিমা নীরবে মন দিয়ে তার কথা শুনে বলে, কেন ভাবছো ভাই, আমরা কি নালায় ভেসে যাচ্ছি তোমার খাতিরে? আমাদের ব্যবস্থাও হচ্ছে। ব্যবস্থা বটে, খোলা ছাদে খান কয়েক মোর্চে ধরা টিন পড়েছিল, আর ছিল চুন সিমেন্ট মাখানো কতগুলি বাঁশ, যুদ্ধের ঠিক আগে দোতলা সম্পূর্ণ করার জন্য কেনা পুরনো সস্তা মাল। দুজন মিস্ত্রি পাড়াতেই ছিল, কাল্লু ও রহমত। তাদের মধ্যে কাল্লুকে ডাকা মাত্র পাওয়া গেল। রহমতের জ্বর, একজন ছোকরা সাথে নিয়ে কাল্লু খোলা ছাদে অস্থায়ী একটা চালা খাড়া করার কাজে লেগে গেল। ওদের কেউ কিছু বলে না ঠাকুরপো? এখনও বলেনি। এ পাড়ায় কাল্লু রহমতের বসবাস আশ্চর্য মনে হলেও রহস্যময় অদ্ভুত ব্যাপার কিছু নয়। খাটুনে গরিব কিন্তু একচেটিয়া পেশা, ওদের বাদ দিয়ে দালান ওঠে না। এই ইটের অরণ্যে যুদ্ধোত্তর দাঙ্গা হাঙ্গামার মধ্যেও চুন সুরকি সিমেন্ট ইটের শিল্প সৃষ্টি যথেষ্ট চলছে, এবং সেটা অত্যন্ত লাভজনক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। কন্ট্রাক্টর মাধববাবু এ পাড়ারই বাসিন্দা, প্রণবদের এই ছাদ থেকে তার তেতলা বাড়ির জমকালো উপরের অংশটা দেখা যায়। যদিও নিচের দুটো মোটরের দালান তুলে দেবে, কিন্তু সেজন্য কাল্লু রহমতের দরকার। পথটা ভেতরের দিকে গিয়ে সেখানে একটা মাঝারি ও একটা সরু গলিতে ভাগ হয়ে গেছে। সেখানকার বস্তিটার একাংশে এরা কয়েক ঘর বাস করে। গোড়ার দিকের উন্মাত্ততায় আক্রমণের একটা চেষ্টা হয়েছিল। প্রণব এবং পাড়ার 10-12টি ছেলে ছুটে গিয়ে বুক পেতে রুখে দাঁড়িয়ে সেটা ঠেকাবার ব্যর্থ চেষ্টা করেছে। দামি গাড়ির নিঃশব্দ উদারতায় মাধব এসে হাজির, হুঙ্কার দিয়ে এসে বলেছিল, তোমরা কি চাও? আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, আমি সহ্য করবো না। হিন্দু কখনো নিরীহ শান্ত মানুষকে মেরেছে বিধর্মী বলে? এরা আমার লোক, এ পাড়ার রতন সান্যাল সবচেয়ে উগ্র, ব্যক্তিগতভাবেও দাঙ্গায় সে সত্যি নিদারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিহিংসায় তার পাগল হওয়া আশ্চর্য নয়, রতন খোপে চিৎকার করে বলেছিল, ওদের পাড়ায় ওরা মারছে না নিরীহ শান্ত মানুষকে? মারছে, ওদের সেই পাড়ায় যাও, সেখানে গিয়ে ধ্বংস করে ফেলো ওদের। আছে সে বুকের পাটা, এটা প্রকাশ্য নাটক, বাজে অভিনয়, তা দিয়ে ঠেকানো যায়নি। তাহলে খাঁটি আন্তরিক চেষ্টা দিয়ে পুনরায় ঠেকাতে পারত। আসল কথা, মাধব এভাবে রুখে দাঁড়ালে এ পাড়ায় কারো সাধ্য নেই প্রাণের স্বাদ মিটিয়ে হিংসার ঝাল ঝাড়ে, কারণ এই মাধবই গায়ের ঝাল ঝাড়ার অন্য আয়োজনের নেতা, তার অন্য ক্ষমতাও অনেক। বাড়ির আনাড়ি সহকারীদের সাহায্যে 8টার মধ্যে কাল্লু ছাদে চালা খাড়া করেছিল। কয়েকজন পুরুষ এ চালায় এলো, ছোট ঘরের বাসিন্দা বউ কজন বাচ্চা কাচ্চা নিয়ে গেল তাদের ছেড়ে দেওয়া ঘরে। ব্যবস্থা হলো এই, সহজ সংক্ষেপ ও ঢালাও। মণি কোথায় অবাক হবে, তার হলো জ্বালা। তুমি এজন্য আমায় এনেছিলে ঠাকুরপো এভাবে অপমান করতে? মণিকে সে যেন জোর করে টেনে এনেছে তার অনিচ্ছা সত্ত্বেও। মাঝরাত্রি যখন পার হয়ে গেছে, শান্তিতে যখন আকাশের চাঁদ আর অবুজ জগৎ সহজ স্পষ্ট বাস্তব ঘুম চেয়ে ধৈর্য হারাতে বসেছে জীবনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য,
তখন এরকম নেকামিতে মহাপুরুষেরও রাগ হয়। অপমান হয়েছ, বেশ কাল ফিরে যেও। সে অপমান নয়, কোন অপমান তবে? তুমিও আমায় বুঝলে না ঠাকুরপো, কথা হচ্ছিল সিঁড়িতে। প্রণব ছাদে উঠছিল, নতুন চালাটার নিচে হোক, খোলা আকাশটার নিচে হোক, কোনো এক জায়গায় গা এলিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে। মনে নিচে নামছিল ছাদ থেকে, নিজের মনে অজস্র মন গড়া অপমান কুড়িয়ে মর্মাহত হয়ে। ছোট হোক বড় হোক, একটা ঘর তাকে দেবার জন্য এক বেলায় এরকম চালা তোলা, সকলের বসবাস উল্টে পাল্টে দেওয়া, এরা তাকে ভেবেছে কি? মনি জানত না আবেগেরও সীমা আছে, সে সীমা দেহের সহ্য শক্তির, হৃদয়ের নয়। প্রণব বোধহয় ভুলে গিয়েছিল যে অতীত সহজে মরেও মরে না মনিদের জীবনে। এতদিন পরে এত বয়সে পুরনো ছেলেমানুষির পুনরভিনয় তাকে প্রথমটা প্রায় থমথমে খাইয়ে দেয়। মনির কিন্তু বাঁধ ভেঙেছে, সে অনায়াসে হাতের মাঝে মুখ রেখে তার নিঃশব্দ ভঙ্গিতে কাঁদে। কেন মিছে এমন করছো মনি বৌদি, শান্ত হও। শান্ত হচ্ছে ঠাকুরপো, সঙ্গে সঙ্গে সত্যিই সে শান্ত হয়, করুণভাবে একটু হাসে। এই বোধ হয় প্রথম। না ঠাকুরপো, যেসে তোমার মায়া চাইলাম, মনের জোর এমন কমে গেছে আমার। সেই আত্মনাশা অহংকার অহংকার অবিকল সেই সরলা ক্ষীণা আনাড়ি তরুণীর বিজয়িনীর হতে চাওয়া, জগৎকে জয় করার ইচ্ছা হেঁটে হেঁটে শ্বশুর বাড়িটা পর্যন্ত আয়ত্ত না করতে পেরে আরও ঘুঁটিয়ে শুধু স্বামীপুত্রের নীরটুকু সম্ভল করা, যেখানে অন্তত সে সর্বতময়ী। প্রণব একটু আশ্চর্য হয়ে যায়, এভাবে নিজেকে সামলাবার জোর তবে সেই মুনি পায় কোথায়। তুমি তেমনই আছো? আসি, তেমনই আসি ঠাকুরপো। তবে কেন তুমি ভালো করে কথা কইছো না আমার সঙ্গে? কেন পরপর হয়ে তুমি ভালো থাকছো? শুধু আমি বলে ঠাকুরপো, অন্য মেয়ে হলে, এরকম ভাব হলে তোমার সঙ্গে অন্যরকম সম্পর্ক হয়ে যেত না? তুমি বলো। সবাই কানাকানি করছে, উনি পর্যন্ত সন্দেহ করেছেন, কিন্তু আমাদের মনে এতটুকু ময়লা আসেনি। আমরা গ্রাহ্যও করিনি লোকে কি ভাববে, লোকে কি বলবে, নয় কি? এত কথার জবাবে প্রণব মৃদুস্বরে বলে, ঘুমাবে না? অপমানে মনে চোখ বোঝে, কিন্তু সে ছোট হয়েছে, জীবনের পরিধি ছোট করে এনেছে, কখনো হার মানেনি। আজও সে হার মেনে গার্হন স্নেহের মৃদু হাসি হেসে বলে, তোমার বুঝি ঘুম পেয়েছে? শেষ রাত্রে আচমকা ঝড় ওঠে, মুষলধারে বৃষ্টি নামে, ছাদের চালা উড়ে ছত্রখানা হয়ে পড়ে ঝড়ের প্রথম ধাক্কাতেই। প্রণব সিঁড়ির নিচে একতলায় দুজন ঘুমন্ত মানুষের মাঝখানে শুয়েই ঘুমিয়ে পড়েছিল, সে জাগে না। ছাদের মানুষগুলি মাদুর বিছানা বগুলে নিচে নামে সিঁড়ির নিচে আর পাশের ঘরে শোয়া বসার আয়োজন করে। গণ্ডগোলে প্রণবের ঘুম ভেঙে যায়, কিন্তু সে জাগে না। বস্তুতে গোড়া দেহ মানুষের, বিশ্রাম ছাড়া চলবে কেন? তার অনেক কাজ, একটি দুটি দিন চলে যায়। প্রণবের কাজের চাপটা মনির ঠাহরে আসে, ভাব দেখে মনে হয় কোনো বিষয়ে প্রণবের এতটুকু তাড়াহুড়া নেই। কিন্তু কিভাবে কত কাজ সে করে সেটা শুধু আন্দাজ করা যায় তার দিকে নাচে, তার কাজের হিসাব করলে। হিসাব করাটা মনির পক্ষে খুব সহজ নয়, শুধু তাকে আর তার কটা ছেলে মেয়ে নিয়ে যে ছোটোখাটো সংসার সেটা চালিয়ে আসছে সুশীল, এই দায়িত্ব নিয়েই সে কত ব্যস্ত, কত ব্যতিব্যস্ত, রোজ একেবারে হিমশিম খেয়ে যায়। সেসব ছিল ফেনানো কাজ, একটা কাজের সঙ্গে অসংখ্য কাজ, তুচ্ছ কাজের তুচ্ছ খুঁটিনাটিকেও অযথা গুরুত্ব দিয়ে নিখুঁত করার চেষ্টা। এই নিয়েই কি সে ছিল? এ বাড়ির মোটা কাজ আর মোটা ব্যবস্থা, খুঁটিনাটি নিয়ে অনর্থক মাথা ঘামানো বর্জন মনিকে তার সংসারের কথা মনে পড়িয়ে উতলা করে তোলে। ছেলে পিলে সম্পর্কে এদের গা ছাড়া ভাবকে মনে মনে যথেষ্ট নিন্দা করেও সে সুখ পায় না। ভালোই আছে ছেলে পিলেরা এখানে, যথেষ্ট ভালো আছে। চব্বিশ ঘন্টা চোখে চোখে না থেকেও বারবার ছোট ঘরটিতে গিয়ে মনি বসে, আকাশ পাতাল ভাবে, বেশিক্ষণ ভাবতে পারে না, দম আটকে আসে তার। একটা আস্ত বাড়িতে তার যে সংসার ছিল, এই বাড়িতে এতটুকু এই ঘরটি ভরাট করার মতোও যেন তা যথেষ্ট বড় নয়, আরও সেটা আরও সংকীর্ণ, কারণ একা সেই কেবল একটি ঘর পেয়েছে এ বাড়িতে। সেদিন সকালে গিরিন বাড়ি ফিরল না,
রাত্রে সে আজকাল বাড়ি ফেরে না, কাগজের অফিসেই শুয়ে থাকে। রাত জাগলে বাড়ি ফিরতে তার বেলা হয়। অন্যদিন সকাল সকাল এক পোস্ত বাজার বা রেশন নিয়ে পৌঁছে যায়, পথে বিপজ্জনক এলাকা পড়ে। কিন্তু একটা সুবিধা আছে, গিরিনের অফিসের ভ্যান তাকে নিরাপদ অঞ্চলে পৌঁছে দেয়। তবে যে অবস্থা শহরের কিছুই আজকাল বলা যায় না, লাট প্রাসাদের এলাকা ছাড়া কেউ কোথাও নিরাপদ নয়। গিরিন না এলেও তার সহ সম্পাদনার খবরের কাগজখানা এসে পৌঁছেছে। হকারদের কাগজ বিলি করা পর্যন্ত কিছু ঘটেনি আশা করা যায়। ঘটলে কাগজের সঙ্গে সে খবরটাও সে দিত। অফিস থেকে বেরিয়ে কোনো কাজে কোথাও কি গিয়েছে গিরিন? কোথাও আটকে গেছে? কোনো বিপদ ঘটেছে তার? পাড়ার রসময়দের বাড়ি থেকে নীলিমার ভাই গোকুল ইন্ডিয়ান এক্সপ্রেস অফিসে টেলিফোন করে আসে 11টার সময়। প্রণব বাড়ি ছিল না। মণি প্রথম জানতে পারে এ বাড়িতে নীলিমার একটি ভাইও থাকে এবং গোকুল নামে নীলিমার মতো রোগা ঠ্যাঙ্গা ও তুলনায় বেশ একটু কালো ছেলেটি তার সেই ভাই। নীলিমা যে ভাইকেও আগে চিনিয়ে দেয়নি তাও বোধহয় এদের রীতি। গোকুল খবর নিয়ে আসে গিরিন ভোরেই অফিস থেকে যথারীতি বেরিয়েছে, বিশেষ কাজে তার কোথাও যাওয়ার খবর কেউ জানে না। সরস্বতী বলে, তবে তো ভাবনার কথা হলো। উষা বলে, আপনার উনি তো এরকম খবর না দিয়ে কোথাও যায় না দিদি। উষা প্রণবের পিস্তুত বোন, পার্ক সার্কাস অঞ্চল থেকে উৎখাত হয়ে এসেছে, সর্বস্ব ফেলে সবাই মিলে শুধু প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। উষার তাই যেমন রাগ যত বিদ্বেষ তেমনই ভয়। যখন তখন সে উত্তেজনায় কাঁপতে কাঁপতে গলা ছেড়ে অভিশাপ দিতে শুরু করে। কোনো একটা বা দশটা বিশেষ মানুষকে নয়, একটা সম্প্রদায়ের নৈবর্তিক অস্তিত্বকে অভিশাপ দিতে দিতে কাঁদে কাঁদে কাঁদতে কাঁদতে অভিশাপ দেয়। প্রণব একদিন তাকে উদাহরণ দিয়ে বোঝবার চেষ্টা করেছিল যে তাদের মতো অনেকে এ অঞ্চল থেকেও তার ছেড়ে আসা এলাকায় পালিয়েছে, শুধু সম্পত্তি নয় আপনজনের প্রাণও রেখে গেছে। উষা বোঝেনি, বুঝবার কথাও নয় তার। প্রণবও আর চেষ্টা করেনি, শুধু বলেছে কয়েক কোটি লোককে সাপ দিয়ে কী করবি, কারো গায়ে লাগবে না, তার সে নাম ধরে গাল দে, মনে শান্তি পাবি। প্রণব কয়েকটা বেশি বিলাতি বড় বড় নাম তাকে শুনিয়ে দেয়, সাম্প্রদায়িক নেতার নাম এবং ব্রিটিশ সাম্রাজ্যের কর্ণধারের নাম। উষা আশ্চর্য হয়ে বলে, সাহেবদের সাপ দেব কেন, ওরা আমাদের কী করেছে? মণি এ আলাপ শোনেনি, তখনও সে এ বাড়িতে আসেনি, শুনলে হয়তো উহার সঙ্গে নিজেকে তুলনা করে খুশি হতো। ইতিহাস বা রাজনীতি কোনোটা নিয়ে কোনোদিন মাথা না ঘামালেও এদেশে সাম্প্রদায়িকতার বিষাক্ত ফসলের চাষের জন্য ইংরেজদের প্রাণপাত সাধনা সম্পর্কে সাধারণ চলতি জ্ঞানটুকু তার ছিল। ভুবেন গিরিনের খবর এনে দেয়। ভুবেন ভোরে স্নান করে কাজে বেরিয়ে যায়, দুপুরে খেতে আসে, খেয়ে উঠে আধ ঘন্টা বিশ্রাম করে আবার বেরোয়। ফেরে সন্ধ্যা নাগাদ। আত্মীয় পৌরবয়সী সাদা সিধে নিরীহ মানুষ, মাথায় কাঁচা পাকা চুল, খুব অল্প কথা বলে, খায় খরচা বছরখানেক এ বাড়িতে আসে। বৈঠকখানায় একটি তক্ত পোষে সই, ভিড় হওয়ার পরেও এ বাড়িতে শুধু তার শোয়ার ব্যবস্থা অবিকল রয়ে গেছে, কারণ তক্তপোষটি তার হাত দুই চৌড়া, প্রায় একটি চৌড়া ব্রেঞ্চের মতো, তাতে একজনের বেশি দুজনের শোবার উপায় নেই। বৈঠকখানায় প্রণবের বাবা অনুকূল ও বাড়ির আরও তিনজন পুরুষ গিরিনের সম্পর্কে ফলাও করে উদ্বেগ প্রকাশ করছিল। জামা খুলতে খুলতে ব্যাপার জেনে ভুবেন আবার বোতাম এটিয়ে বেরিয়ে যায়। 15 মিনিটের মধ্যে ফিরে এসে জানায় যে গিরিনের খবর পাওয়া গেছে, মারাত্মক আহত এক বন্ধুর সঙ্গে সে হাসপাতালে গেছে, কিন্তু সুস্থ এবং অক্ষত আছে গিরিন। খবর শুনে নীলিমা এসে শুধায়, কোন বন্ধু, নাম শুনেছেন? তোমাদের মনসুর, কবি মনসুর? ইস! মণি একটু অবাক হয়ে তাকায় নীলিমার দিকে। তার মামার মৃত্যু সংবাদ নীলিমা নীরবে শুনেছিল, তবে তার মামা নীলিমার অসেনা, কবিটি তার সেনালোক। তবু উষা কাছে ছিল, সে বলে, মশলা ঠিক হয়েছে? তারপরও হঠাৎ সে আশ্চর্য হয়ে বলে, আপনার উনির মশলা বন্ধু দিদি, এটা কি রকম কথা হলো? সে আমারও বন্ধু ভাই, শুনে উষার মুখ একটু হা হয়ে যায়। 3টে নাগাদ কিরিন ফেরে, তার কাছে ব্যাপারটা জানা যায়। শহরের ব্যাপক
ও স্থায়ী দুর্ঘটনারই আনুষঙ্গিক ব্যাপার। মানুষটা তাদের অন্তরঙ্গ বন্ধু এবং গিরিনের চোখের সামনে ঘটনা ঘটেছে, এইটুকু শুধু এ ব্যাপারের বিশেষত্ব। একটু অবিবেচনার পরিচয়ও হয়তো গিরিন দিয়েছে। মনসুরও বাস্তব অবস্থা ঠিকমতো বিচার করতে পারেনি। সে সেই ধরনের মানুষ, বিশেষ মতপথ বা আদর্শ ধরে, যার ধর্ম ও সাম্প্রদায়িকতার ওপরে ওঠার প্রচেষ্টা ছিল না। আপনা থেকে স্বাভাবিকভাবেই ও সব বিশ্বাস ও সংস্কার তার মোটামুটি খসে গিয়েছিল। ছেলেবেলা থেকেই নানা স্থানে নানা জাত ও ধর্মের মানুষের ঘনিষ্ঠতায় বড় হয়ে তার হৃদয় মন বিশেষ একটি গড়ন পেয়েছে। নিজেই সে জানে না সে নাস্তিক কিনা, তার কথাবার্তা চালচলন খাপছাড়া কিনা, তার মানবতা বোধ আছে কিনা, ও নিয়ে কখনো মাথাও ঘামায়নি। কবি হিসাবে নজরুলের আধুনিক সংস্করণ হবার চেষ্টাটা তার আন্তরিক, বোধহয় সেই জন্যই তার কবিতায় সরলতা এবং জটিলতার চরম সমাবেশ ঘটেছে। একটা লাইন হয় গ্রাম্য ছাড়া এবং পরের লাইন শব্দার্থক ধাঁধাকে ছাড়িয়ে যায়। কবিতা ভালো হয় না, তাতেও মুন্সিরের যেন দুঃখ নেই। গিরিন তার কবিতার নিন্দা করে সবচেয়ে বেশি। শুরু থেকে শেষ পর্যন্ত সে অপ্রান্ত হাসি হেসে যায়, যেন উপভোগ করছে অসংযত ঘরোয়া বিরুদ্ধ সমালোচনা। নীলিমা হেন নারী, তারও মায়া হয়েছে, বাধা দিয়ে বলেছে, থামো তুমি, সাই কবিতা লিখেছে সবাই, মাথা মুন্ডু নেই। ওর কবিতার তবু দু চার লাইন বোঝা যায়। সহানুভূতি জানিয়ে মনসুরের কৃতজ্ঞতা অর্জন করা গেছে কিনা সেটা কিছু বোঝা যায়নি। সকালে অফিসের ভ্যান থেকে এসপ্ল্যানেডে নেমে তার সঙ্গে গিরিনের দেখা হয়। আজকাল ভোরে গিরিন একটু ক্লান্তি বোধ করে, মনটা ভালো থাকে না। চারদিক থেকে যে সব উত্তেজনাকর খবর এসে জমা হতে থাকে, পরদিন পরিবেশনার জন্য তার একটা প্রচণ্ড কষ্টকর চাপ আছে, একটা দুর্বিষহ বিষণ্ণতার দিক আছে, রাত্রে সেটা টের পাওয়া যায় না। সকালে একটা শারীরিক গ্লানির মতো মাথা ধরে থাকার মতো নিরানন্দ কষ্টকর ভাবটা অনুভব করা যায়। সারা রাত্রি যখন ভয়ানক ভয়ানক দুঃস্বপ্নের চাপে ঘুম হয়নি, খণ্ড খণ্ড বিচ্ছিন্ন সংবাদগুলি কেটে সেটে চেলে নিতে নিতে প্রতিদিন যে সমগ্র তাৎপর্য পাওয়া যায়, তা শুধু অশুভ ইঙ্গিতের, মারাত্মক সম্ভাবনার। সহজে সর্বনাশা দাঙ্গার আগুন নিভবে, সহজে দেশজোড়া বিক্ষোভের মীমাংসা হবে, কল্পনা করাও অসাধ্য হয়ে যাচ্ছে দিনের পর দিন। দেখা সাক্ষাতে কিছুদিন সেট পড়েছিল, দুজনেই খুশি হয়। মনসুর তাকে চায়ের দোকানে টেনে নিয়ে গিয়ে চাও খাওয়ায়, একটা কবিতাও শুনিয়ে দেয়। নতুন কবিতা? নীলিমা জিজ্ঞাসা করে, কাল লিখেছে। কবিতার আরম্ভটা মনে আছে গিরিনের, শত সংঘাতে টুটিবে না ভালোবাসা, ভাষা যে রে একাকার। কবিতা পড়ে চিরদিনের মতো সাগ্রহে মনসুর জিজ্ঞাসা করেছে, কেমন লাগলো? এবং চিরদিনের মতোই হাসিমুখে নিন্দা শুনেছে। ফকিরচাঁদ লেনে কালের কথা মাসিকপত্রের আফিস, সম্পাদক কেদারনাথের বাড়িরই বৈঠকখানায় কবিতাটি সেখানে পৌঁছে দিতে বার হয়েছে মনসুর। গিরিন বলছিল, ডাকে পাঠিয়ে দিও, নিজে নাইবা গেলে কি হবে, আমি কাকে ডরাই, আমার কেউ শত্রু নেই। এগুলি কবির কথা, আসলে অনেকদিন যাওয়া হয়নি। কেদারের ওখানে গিয়ে আড্ডা দেবার জন্য মনসুরের প্রাণটা আনচান করছিল, গিরিনের প্রাণটাও হঠাৎ কেমন ব্যাকুল হয়ে ওঠে। কেদারের ওখানে কেন, বহুদিন সেও 10 মিনিটের জন্য বাড়ির বাইরে কোথাও আড্ডা দেয়নি। আকাশে মেঘ নেই, এই সকালেই চঞ্চল রোদ উঠেছে, এতক্ষণে চৌরঙ্গীর একদিকটা যান মানুষের সরগরমে জীবন্ত হয়ে উঠতে আরম্ভ করার কথা।